বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম, আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স চতুর্থ বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার 7.03 সিকিউরিটি মূল্যায়ন। আজকের ক্লাসে আমরা সিকিউরিটি মূল্যায়নের কল অপশন এবং পুট অপশনের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেগুলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখে নেব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি করতে যাচ্ছি কল অপশন এবং পুট অপশন সম্পর্কিত। এই অঙ্কটা যদি আজকে আমরা ভালো করে বুঝে নেই তাহলে কল এবং পুট অপশনের বাকি যে অঙ্কগুলো আমাদের বইয়ে রয়েছে সবগুলো অঙ্কই কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। চলো তাহলে আমরা আর দেরি না করে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন কনসার্নিং অপশন অন এ পার্টিকুলার স্টক। নিচে বেশ কিছু তথ্য দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে স্টক প্রাইস। স্টক প্রাইসকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এরপর রয়েছে এক্সারসাইজ প্রাইস, এটাকে আমরা প্রকাশ করি ই দ্বারা। এরপরে দেওয়া আছে ম্যাচুরিটি, যা দেওয়া আছে 6 মান্থ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার ইয়ার 53% বছরে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এরপর রয়েছে রিস্ক ফ্রি রেট 6% পার ইয়ার। রিস্ক ফ্রি রেট হচ্ছে আরএফ, যেটাকে আমরা এই অঙ্কে আর অর্থাৎ রেট অফ রিটার্ন হিসাবে ব্যবহার করব। এরপর বলছি কম্পাউন্ডেড কন্টিনিউয়াসলি, চক্রবৃদ্ধি হয় চলমানভাবেই। এখানে আমাদের টোটাল 7টা রিকোয়ার দেওয়া আছে। আমরা প্রথম রিকোয়ার দেখতেছি ভ্যালু অফ কল অপশন। কল অপশনের ভ্যালু নির্ণয় করতে হবে। 2 নম্বর রিকোয়ার রয়েছে ভ্যালু অফ পুট অপশন। যে কোনো অঙ্কে যদি কল অপশন এবং পুট অপশন চায় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অঙ্ক করার আগেই 5টি ওয়ার্কিং করে নিতে হবে প্রত্যেকটা অঙ্কে। কল অপশন পুট অপশন প্রশ্নে চাইলেই কিন্তু আমাদের 5টা ওয়ার্কিং করতে হবে। এরপরে 3 নম্বর আমাদের বলছে ইন্ট্রেন্সিক ভ্যালু অফ কল অপশন, অর্থাৎ কল অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু বের করে দেখাও। 4 নম্বর বলছে পুট অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে। 5 এবং 6 নম্বর বলছে কল অপশন পুট অপশনের টাইম ভ্যালুটা কত। এবং 7 নম্বর রিকোয়ারমেন্টে একটা কমেন্ট দিতে বলছে, বলছে ডাজ দ্য কল অর পুট হ্যাভ দ্য লার্জ টাইম ভ্যালু অফ কম্পোনেন্ট, অর্থাৎ কল অপশন এবং পুট অপশনের দুইটার মধ্যে সবচেয়ে বড় টাইম ভ্যালু কোনটা। ডু ইউ এক্সপেক্ট দিস, তোমার কাছে কি এটা মনে হয় টু বি ট্রু, সত্য ইন জেনারেল, অর্থাৎ সত্য এবং সাধারণ। তাহলে 7 নম্বর আমরা একটা কমেন্ট দিব। তার আগে 6টা রিকোয়ার আমাদের করতে হবে। আমরা জানি যে ভ্যালু অফ কল অপশন এবং পুট অপশন করতে হলে আমাদেরকে 5টি ওয়ার্কিং করতে হয়। তাহলে চলো আগে আমরা কোন 5টি ওয়ার্কিং করতে হয় সেই ওয়ার্কিংগুলো একটু দেখে নেই। ওয়ার্কিং নাম্বার 1, প্রথম যে ওয়ার্কিংটা করতে হয় সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন 1। তো ডিফারেন্সিয়েশনকে সাধারণত আমরা D1 দ্বারা প্রকাশ করে থাকি, এটাকে D1 লিখলেও চলবে। তো D1-এর যে সূত্র, আমরা প্রথমে সূত্রটা লিখে নেব। এই সূত্রটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু IN অর্থাৎ ইনভার্সের ইন, ভাগ হচ্ছে উপরে S/E অর্থাৎ স্টক প্রাইস ভাগ হচ্ছে এক্সারসাইজ প্রাইস, প্লাস আর হচ্ছে রেট অফ রিটার্ন বা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, প্লাস ওপর হচ্ছে সিগমা স্কোয়ার অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করতে হবে, ভাগ হচ্ছে সূত্রের 2, এবং এর সাথে গুণন হচ্ছে টিতে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড বা টাইম বোঝাচ্ছে। এরপরে ভাগ, নিচে হচ্ছে সিগমা রুট টি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে হচ্ছে টাইমের উপরে এখানে রুট চিহ্ন হবে। আমরা এই মানগুলোকে সাইটে হোয়ার করে নেব। তো হোয়ারে প্রথমে আমরা লিখব স্টক প্রাইস, অর্থাৎ স্টক প্রাইস এস, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 74। এক্সারসাইজ প্রাইস ই দেওয়া আছে 80। আর দেওয়া আছে রেট অফ রিটার্ন 6%, এখানে আমরা ভাঙিয়ে লিখেছি অর্থাৎ 0.06, অর্থাৎ 6%কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.06। এরপর আছে সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 53%। তো 53% দেওয়া আছে, এটাকে আমরা ভাঙায় লিখব অর্থাৎ 100 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 0.53। এরপর দেওয়া আছে টাইম অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি সময়কাল দেওয়া আছে আমাদের 6 মাস, এটাকে আমরা বছর বানিয়ে নেব, তাই 12 দিয়ে ভাগ করে মান পাচ্ছি 0.50।
এবার এই মানগুলো আমরা এই ডি ওয়ানের সূত্রের মধ্যে বসাবো। তো প্রথমে ইনভার্স আইএন এটা যা আছে তাই থাকবে, এস এর মান হচ্ছে 74, ই হচ্ছে 80, প্লাস এখানে ব্রেকেট যা আছে তাই আর এর মান 0.06, প্লাস সিগমার মান হচ্ছে 0.53, উপরে স্কোয়ার আছে, সূত্রে টু যা আছে তাই টির মান হচ্ছে 0.50 গুণন 0.50, এবং নিচে আসি সিগমার মান হচ্ছে 0.53, এই রুট টির মান হচ্ছে 0.50। এরপরের লাইনে এসে এখানে আইএন যা আছে তাই থাকবে, 74কে 80 দিয়ে ভাগ করলে 0.925, প্লাস 0.06, প্লাস এখানে 0.53কে স্কোয়ার করলে আসে 0.2809, ভাগ টু সূত্রে যা আছে তাই এখানে 0.50 গুণন যা ছিল তাই আছে, 0.53 যা আছে তাই লিখছি, 0.50কে এখানে রুট করছি তাহলে রেজাল্ট আসে 0.70711। পরের লাইনে এসে আমরা এইটাকে মান ভাঙাবো ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটরের ডান পাশে কিন্তু আমাদের এইভাবে আইএন লেখা আছে, অর্থাৎ ইনভার্স দেওয়া আছে। তো আমরা প্রথমে আইএনটা উঠাবো, এরপরে দিব 0.925, তারপর যদি আমরা ইকুয়াল সমানে চাপ দিই তাহলে রেজাল্ট আসবে ইনভার্স -0.0778, প্লাস এখানে 0.06 যা আছে তাই 0.2809কে দুই দিয়ে ভাগ করলে 0.14045, 0.50 যা আছে গুণ এখানে তাই রয়ে গেল। নিচে আসি 0.53 গুণন 0.70711, নিচে এটা যদি আমরা পুরোটো গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে 0.37477। পরের লাইনে এসে এখানে যা ছিল তাই লিখছি, প্লাস 0.06 প্লাস 0.14045, এই দুটি যদি আমরা যোগ করি তাহলে আসে 0.20045 গুণ, এবং নিচে যা আছে তাই। এরপরের লাইনে আসি আমরা, উপরে এখানে যা ছিল তাই 0.50 দিয়ে এটাকে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 0.100225, নিচে যা ছিল তাই। এরপরের লাইনে এটা প্লাস এটা মাইনাস, ক্যালকুলেটারে প্লাস মাইনাস করে উপরে রেজাল্ট আসে এটা, ভাগ ছিল 0.37477। এরপরের লাইনে এসে আমরা উপরের এই সংখ্যাটাকে ভাগ করে দেব নিচের 0.37477 দিয়ে, ভাগ করলে আমরা ডি ওয়ানের মান পাচ্ছি 0.0594। এ হচ্ছে ওয়ার্কিং ওয়ানের ডি ওয়ান। এবার আমরা ওয়ার্কিং টুতে ডি টু বের করব। আমরা চলে আসলাম ওয়ার্কিং টুতে। তো ওয়ার্কিং টুতে আমরা এখানে সরাসরি লিখে দেবো ডি টু। ডি টুর সূত্র হচ্ছে ডি ওয়ান থেকে মাইনাস করতে হবে সিগমা রুট টি। তো ডি ওয়ানের মান এখানে আমরা যে বের করছি এই মানটা আমরা এখানে বসাবো ডি ওয়ানের পরিবর্তে, সূত্রের মাইনাস সিগমা রুট টুই। সিগমার মান আমরা আগের অঙ্কে কিন্তু করেছিলাম 0.53, এটা আমরা এখানে নিয়ে আসবো 0.53, রুট টির মান হচ্ছে 0.50। এরপর যদি আমরা ক্যালকুলেশন করি এখানে যা আছে তাই 0.53, এটাকে রুট করলে আসে এই রেজাল্ট, এবং এটার সাথে এটা গুণ করে দিলে 0.3748। এটা আমরা যখন এই ডি ওয়ানের মান থেকে মাইনাস করে দেবো এখানে আমাদের ডি টুর রেজাল্ট চলে আসবে -0.3154। এই ছিল আমাদের ওয়ার্কিং ওয়ান, ওয়ার্কিং টু। এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্কিং থ্রিতে। ওয়ার্কিং নাম্বার থ্রি এন ডি ওয়ান। তো এন ডি ওয়ান বের করতে হবে ওয়ার্কিং থ্রিতে। তো এন ডি ওয়ান কীভাবে বের করব, এখানে এন যা আছে তাই থাকবে, ডি ওয়ানের মানটা আমরা ডি ওয়ান থেকে নিয়ে আসবো, অর্থাৎ ওয়ার্কিং ওয়ানে। ওয়ার্কিং ওয়ানে আমরা এখানে ডি ওয়ানের মান যেটা বের করছিলাম এটা এখানে নিয়ে আসবো। তাহলে এনের পর এখানে একটা ব্রেকেট আছে, আমরা এখানে ব্রেকেট দেবো, তারপরে ডি ওয়ানের মানটা বসিয়ে দেবো, এবং আরেকটা ব্রেকেট আছে এই পাশে একটা ব্রেকেট দেবো। এবার আসি এই এন ডি ওয়ানের মান বসানোর পরে এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এন ইন্টু 0.0594, এটার মানটা এই মানটা কিভাবে আসে আমি এখানে লিখছি বাই ইউজিং ক্যালকুলেটর। মূলত এটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করব, তাই আমাদের এই রেজাল্টের পাশে লিখে দিতে হবে বাই ইউজিং ক্যালকুলেটর। এখন আসি ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই মানটা আমাদের চলে আসবে। আমরা প্রথমে একটি সাইন্টিফিক ক্যালকুলেটর নেব। তো সাইন্টিফিক ক্যালকুলেটারে ডান পাশে মুড চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ অপশন মধ্যে মুড আছে। এই মুডকে আমরা দুইবার চাপ দিব, অর্থাৎ মুড মুড দুইবার মুড চাপ দেওয়ার পর আমরা ওয়ান চাপব, তাহলে দেখব আমরা ক্যালকুলেটরটা এইচডি মোডে চলে আসছে। এইচডি মোডে চলে আসার পর আমরা শিফটে চাপ দিব। ক্যালকুলেটরের একদম বাম পাশের উপরে কিন্তু শিফটের একটা বাটন থাকে, তো শিফট বাটনে চাপ দেওয়ার পর আমরা লিখব 3-1। এইটুকু আমরা টাইপ করার পর আমরা দেখতে পাবো ক্যালকুলেটারে আমাদের এরকম একটা চিহ্ন আসছে, অর্থাৎ পি লিখে একটা ব্রেকেট আসছে। পির পরে যখন এরকম একটা ব্রেকেট আসবে তখন এই ব্রেকেটের পরে আমরা এই মানটুকু লিখে দিব, ক্যালকুলেটারে উঠাবো 0.0594। এরপর আমরা আরেকটা ব্রেকেট দিয়ে যখন সমান চিহ্নে চাপ দিব দেখব আমাদের এই যে রেজাল্টটা কিন্তু চলে আসবে। তারপরে এই রেজাল্টটা আমরা এই ক্যালকুলেটর থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো,
এবং পাশে লিখে দেব বাই ইউজিং ক্যালকুলেটর, যাতে স্যার বুঝতে পারে যে এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করার মাধ্যমে বের করে নিয়েছি। এরপর আসো ওয়ার্কিং নাম্বার ফোর। একইভাবে আমরা এন ডি টু বের করব। এন ঠিক থাকবে, ডি টুর মানটা এখানে চলে আসবে। ডি টুর মান আমরা এখান থেকে নিয়ে আসবো -0.3154। তাহলে .3154, এখানে কিন্তু মাইনাস আছে, ব্রেকেট দেব। এরপর আমাদের আবার এই রেজাল্টটা বের করতে হবে। সেম একই উপায়ে আমরা আবার ক্যালকুলেটারে দুইবার মোড চাপবো, তারপর ওয়ান চাপবো, তাহলে আমাদের ক্যালকুলেটারটা এইচডি মোডে চলে আসবে। এরপরে লিখবো আমরা Shift 3-1। তো Shift 3-1 লিখলে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে ক্যালকুলেটারের স্ক্রিনে, পি লিখে একটা ব্রেকেট থাকবে। এরপর আমরা এই মানটা বসাই দেবো -0.3154। এরপর যদি আমরা ক্যালকুলেটার চাপি সমান চিহ্ন, তাহলে কিন্তু এই মানটা চলে আসবে। তাহলে আমাদের মান চলে আসবে 0.3762। আর আমরা এইখানে লিখে দিব বাই ইউজিং ক্যালকুলেটর। এই যে চারটা ওয়ার্কিং করলাম, এরপর আমাদের আরও একটি ওয়ার্কিং করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা অঙ্কে যেতে পারবো। পাঁচ নাম্বার ওয়ার্কিংটা হবে আমাদের ভ্যালু অফ ই। আমরা চলে আসলাম ওয়ার্কিং নাম্বার ফাইভ, ভ্যালু অফ ই। ভ্যালু অফ ইর সূত্র হচ্ছে ই অর্থাৎ এক্সারসাইজ প্রাইস গুণন ই মাইনাস আর টি। এখন আমরা মান বসাবো। ইতে এক্সারসাইজ প্রাইস 80 দেওয়াই আছে, এই গুণন চিহ্ন থাকবে, এই ইটা আমরা এখানে লিখেছি। এরপরে আসি মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম, আর এর মান হচ্ছে 0.06 এবং টির মান হচ্ছে .50। এরপরের লাইনে আসি, 80 যা আছে তাই 80-র সাথে গুণ হবে ই, মাইনাস এই দুটি গুণ করলে হচ্ছে .03। এরপরের লাইনে 80 যা ছিল তাই গুণন, এখানে আমরা ই মাইনাস .03 এই মানটা ভাঙাইয়া এটা নিয়ে আসবো। তো এটা আমরা কীভাবে ভাঙাবো? ইটা আমাদের ক্যালকুলেটারে তুলতে হবে। তাহলে ইটা আমরা কোথায় পাবো? ক্যালকুলেটারের ডান পাশে দেখো আই এন নামে একটা বাটন দেওয়া আছে, এই আইএনের নিচেই কিন্তু ছোট করে একটা ই আছে। তো আমরা জানি ক্যালকুলেটারের প্রত্যেকটা বাটনে দুটি করে কমান্ড থাকে, ওপরে একটা নিচে একটা। তো ওপরেরটা তুলতে গেলে আমাদের সরাসরি চাপ দিতে হয়, আর নিচের কমান্ড যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে শিফটের সাহায্য নিতে হয়। তাহলে প্রথমে আমরা শিফটে চাপ দেওয়ার পর আইএনে চাপ দিব, তাহলে কিন্তু আমাদের দেখবা ই চলে আসছে। শিফট আইএন চাপলে কিন্তু ই চলে আসবে। ই আসার পর আমরা মাইনাস চিহ্ন দেব এবং .03 লিখব, তারপরে সমান চাপ দিলে কিন্তু এই রেজাল্ট আমাদের চলে আসবে অর্থাৎ .9704। এরপর যদি 80-র সাথে গুণ করে দিই তাহলে রেজাল্ট হচ্ছে 77.63। এই যে পাঁচটা ওয়ার্কিং করলাম, এই পাঁচটা ওয়ার্কিং কিন্তু প্রত্যেকটা অঙ্কে কল অপশন পুট অপশন চাইলেই আমাদেরকে অবশ্যই করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি রিকোয়ারে। রিকোয়ার নাম্বার অপশনে বলছে কল অপশন। কল অপশনকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়। কল অপশন করার সূত্র হচ্ছে এস গুণন, মানে স্টক প্রাইস গুণন হচ্ছে এন ডি ওয়ান মাইনাস ভ্যালু অফ ই, মাত্র যেটা বের করলাম, গুণন হচ্ছে এন ডি টু। প্রশ্নপত্রে আমাদের স্টক প্রাইস 74 দেওয়া আছে, এন ডি ওয়ান এটা আমরা ওয়ার্কিং থ্রিতে বের করছি .5233, সূত্রের মাইনাস। ভ্যালু অফ ই মাত্র আমরা বের করলাম 77.63 গুণন এন ডি টু, ওয়ার্কিং ফোরে বের করছি আমরা এন ডি টু .3762। এরপরে এই দুটি যদি গুণ করি 38.72 এবং এই দুটা গুণ করলে 28.83, মাইনাস করলে রেজাল্ট হচ্ছে 9.89। এটা গেল কল অপশন। এরপর রিকোয়ার টুতে বলছে আমাদের পুট অপশন। পুট অপশনকে পি দ্বারা প্রকাশ করা হয়। পুট অপশন বের করার নিয়ম হচ্ছে কল অপশনের সাথে প্লাস করতে হবে ভ্যালু অফ ই, মাইনাস করতে হবে স্টক প্রাইস এস। তাহলে কল অপশনের রেজাল্ট আমরা এখান থেকে নেব .9.89 প্লাস ভ্যালু অফ ই মাত্র বের করলাম 77.63 মাইনাস স্টক প্রাইস 74 প্রশ্নেই দেওয়া আছে। ক্যালকুলেশন যদি আমরা করি আমাদের রেজাল্ট আসে 13.52। রিকোয়ার থ্রিতে আমাদের বলছে ইন্ট্রেন্সিক ভ্যালু অফ কল অপশন। তো ইন্ট্রেন্সিক ভ্যালু অফ কল অপশন বের করার নিয়ম হচ্ছে এখানে লিখছি আমরা ম্যাক্স, ম্যাক্স মানে বোঝাচ্ছে ম্যাক্সিমাম, এস মাইনাস ই অর্থাৎ স্টক প্রাইস থেকে এক্সারসাইজ প্রাইস মাইনাস, কমা দেওয়ার পর এখানে একটা জিরো দিব, অর্থাৎ স্টক প্রাইস থেকে এক্সারসাইজ প্রাইস মাইনাস করার পর যে রেজাল্ট আসবে সেইটা আর এই জিরোর মধ্যে তুলনা করতে হবে, যেটা সবচেয়ে বড় ম্যাক্সিমাম হবে সেইটাই হবে আজকের অ্যান্সার। তাহলে আমরা মান বসাই, স্টক প্রাইস দেওয়া আছে 74, এক্সারসাইজ প্রাইস হচ্ছে 80, 0। 74 থেকে 80 মাইনাস করলে -6, কমা হচ্ছে 0। এখন আমাদের এখানে অপশন হচ্ছে ম্যাক্সিমাম, এই দুটার মধ্যে বড় কোনটা? অবশ্যই 0 বড়, কারণ 0 হচ্ছে পজিটিভ রেজাল্ট, এখানে -6 এটা হচ্ছে নেগেটিভ, তাই -6 এর চেয়ে 0 বড়,
তাই এই অঙ্কে ম্যাক্সিমাম রেজাল্ট হচ্ছে শূন্য, তাহলে ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশনের রেজাল্ট হচ্ছে জিরো। রিকার নাম্বার ফোর, ইন্টেন্সিক ভ্যালু অফ পুট অপশন, এখানেও ম্যাক্সিমামটাই হবে রেজাল্ট, কিন্তু এই সূত্রটা চেঞ্জ হবে। এখন হচ্ছে এক্সারসাইজ প্রাইস থেকে স্টক প্রাইসটা মাইনাস করতে হবে, সেটা যদি জিরোর চাইতে বড় হয় তাহলে সেটা নেবো, আর যদি জিরো বড় হয় তাহলে অ্যান্সার কিন্তু জিরোই হবে। তো আমরা মান বসাই, এক্সারসাইজ প্রাইস হচ্ছে 80, স্টক প্রাইস হচ্ছে 74। 80 থেকে 74 মাইনাস করলে এখানে পজিটিভ 6, কমা হচ্ছে জিরো, তাহলে এখানে জিরোর চাইতে 6টাই হচ্ছে বড়, তাহলে পুট অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে 6, তাহলে এখানে 6 লিখতে হবে। এই হচ্ছে আমাদের রিকোয়ার 4। এরপর আসো রিকোয়ার নাম্বার 5, টাইম ভ্যালু অফ কল অপশন, কল অপশনের টাইম ভ্যালু কত। রুলস হচ্ছে কল অপশন ভ্যালু থেকে ইন্ট্রেন্সিক ভ্যালু মাইনাস করতে হবে। তো কল অপশনের ভ্যালু কিন্তু আমরা রিকোয়ার 1-এ বের করছি 9.89, মাইনাস কল অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু আমরা মাত্র বের করছি জিরো, তাহলে এখান থেকে জিরো মাইনাস করলে টাইম ভ্যালু অফ কল অপশনের রেজাল্ট কিন্তু 9.89 এটি থাকতেছে। রিকোয়ার নাম্বার 6, টাইম ভ্যালু অফ পুট অপশন, পুট অপশনের টাইম ভ্যালু নির্ণয় করব। তাহলে পুট অপশনের যে ভ্যালু আছে সেখান থেকে ইন্ট্রেন্সিক ভ্যালু, পুট অপশনের যেটা ইন্ট্রেন্সিক ভ্যালু সেটা মাইনাস করতে হবে। তো পুট অপশন ভ্যালু রিকোয়ার 2-তে আমরা বের করছি 13.52 মাইনাস ইন্ট্রেন্সিক ভ্যালু অফ পুট অপশন, পুট অপশনের ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে 6, এখান থেকে 6 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 7.52। এ হচ্ছে রিকোয়ার 6। এবার আমাদের রিকোয়ার 7-এ একটি কমেন্ট দিতে বলছিল, চলো আমরা কমেন্টটা দিয়ে নিই। রিকোয়ার 7-এ আমাদের কমেন্ট বলছিল, ডাজ দ্য কল অর পুট হ্যাভ দ্য লার্জ টাইম ভ্যালু অফ কম্পোনেন্ট, অর্থাৎ কল অপশন এবং পুট অপশনের মধ্যে কোনটা টাইম ভ্যালুটা সবচেয়ে বড়। আমরা রিকোয়ার 5 এবং 6 কিন্তু টাইম ভ্যালু বের করছি, তো সেখানে আমরা দেখতে পেলাম পুট অপশনের চাইতে কল অপশনের টাইম ভ্যালুটাই বড়, তাহলে আমাদেরকে কল অপশনকেই সাপোর্ট করতে হবে। তো চলো আমরা কী কমেন্ট লিখব, রিকোয়ার 7 নম্বরে আমরা যে কমেন্টটা দিব এখানে আমরা লিখব, দ্য টাইম প্রিমিয়াম ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর এ কল অপশন, অর্থাৎ কল অপশনটাই বেশি ইম্পর্ট্যান্ট দেন পুট অপশন, পুট অপশনের চাইতে। দেয়ার ফোর দ্য টাইম প্রিমিয়াম ইজ জেনারেল লার্জ ফর এ কল অপশন, কারণ কল অপশনের টাইম প্রিমিয়াম বা টাইম ভ্যালুটা হচ্ছে পুট অপশনের চাইতে অনেক বড়। এই ছিল আমাদের কিন্তু 7টা রিকোয়ারমেন্ট। এই 7টা রিকোয়ারমেন্টের বাইরে সাধারণত এই চ্যাপ্টারে আর কিছু থাকে না, পরীক্ষায় কিন্তু এত রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু অঙ্ক আসবে না, 2 থেকে 3টা রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু 10 মার্কসের সি পার্টের জন্য অঙ্ক থাকবে। তাহলে এই বড় অঙ্কটা যদি আমরা শিখে ফেলি তাহলে ছোট অঙ্ক যেগুলো আছে ওগুলো কিন্তু আমাদের আপনা আপনিই হয়ে যাবে। আশা করি আমার কথা এবং অঙ্কগুলো তোমরা আজকে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।